নমস্কার কেমন আছেন সবাই সুতনায়াস ডেইলি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার দিন সকালবেলা আমাদের এখন চাটা খাওয়া হচ্ছে আর মেয়েও এই যে বসেছে চা খেতে আর আমরা এরপরে স্নান করে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড চলে যাবে ডিউটি এই হচ্ছে যেরকম প্রতিদিনকার রুটিন থাকে সেই রকমই আর ও এখানে একটা কাপ নিয়ে বসে পড়েছে তো স্নান টান করে চলে এসছি পুজো টুজো মোটামুটি হয়ে গেছে গাছে এখন আর কোনো ফুল নেই প্রচণ্ড ঠান্ডার জন্য মনে হচ্ছে কোনো ফুল ফুটছে না ওই একটা আধটা করে হরগৌড়ি যারা হরগড়ি ফুল ফুটছে তো আজকে করেছি ধনেপাতা আলু ক্যাপসিকাম দিয়ে একটা পকোড়া আর মেয়ের এই যে কলা মুড়িটা মাখিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় আর আমাদের এমনি জল ঢেলে মুড়ি আর শশা নেই যে ক্ষীরাগুলো আনে সেগুলো প্রচণ্ড তিতা থাকে তাই এই সপ্তাহে আরও ওগুলো আনতে বারণ করেছি তো এইগুলো দিয়ে আরও চারটে ভাজা হচ্ছে এইগুলো দিয়ে এখন ওকে মুড়ি দিলাম ও খাওয়া শুরু করুক তো মুড়ি টুড়ি খেয়ে হাজব্যান্ড চলে গেছে ডিউটি মেয়েকে স্নান করিয়ে রোদে নিয়ে এসেছি আজকে রোদের তীব্রতাটা অত্যন্ত বেশি আর গতকাল দুটো নারকেল নিয়ে এসেছিল আমি বলেছিলাম তো নারকেলগুলোর এখানে দাম চল্লিশ টাকা করে ও পঁয়ত্রিশ টাকায় দুটো দুটো নিয়ে এসছে সেই নারকেলগুলো এখন কুড়িয়ে নেব জানি না একটু পিঠে করার ইচ্ছে আছে জানি না কবে করতে পারবো আর মেয়েকেও নিয়ে এসেছি রোদে ও একটু বসবে রোদটা গায়ে লাগানো ভালো প্রাকৃতিক এই ভিটামিন ডিটা শীতকালের ক্ষেত্রে খুবই উপকারী তো নারকেলটা আমার করা হয়ে গেছে তো এটা জানি না কবে পারফেক্ট রূপ মানে কবে মানে কখন পারফেক্ট রূপ দিতে পারবো আজকে না কালকে যাই হোক উপর থেকে নেমে এসে মেয়েকে ঘুম পাড়ালাম তারপরে রান্না শুরু করলাম সর্ষে শাক ভাজা মাছের ঝোল করব। আমার মাছের ঝোলের জন্য আলু রসুন সব কিছুই আগের থেকে কাটা ছিল মানে কাল রাত্রে কেটে রেখেছিলাম তো সেই জন্য এখন মাছটাকে ভেজে নিচ্ছি আর ভাত তো আমার আগেই সকাল সকাল হয়ে যায় ক্যাসারলে রেখে দিই আর মাছটাকেও ফ্রিজ থেকে বের করে ঠান্ডা গরম করতে রেখেছিলাম আর গতকাল রাত্রে এই কলা আর বেগুন বেগুনটা সেদ্ধ করে রেখেছিলাম তবে মনে হচ্ছে না এই কলাটা খুব একটা ভালো হবে কারণ এটা প্রায়ই পেকে গেছিলো তো সত্যি সত্যি দেখলাম যে প্রচণ্ড মিষ্টি মানে এতটাই মিষ্টি চিনিকেও ভার মানাবে যাই হোক লঙ্কা দিয়ে ভাজা মশলা দিয়ে একটু ওকে পাইল করার ব্যবস্থা করলাম জানি না কীরকম খেতে হবে তো বিচেকলা তরকারিটা মোটামুটি রেডি এই যে ভাজা মশলা ছড়িয়ে রেডি করে নিয়েছি তারপরে খাওয়ার সময় বোঝা যাবে কীরকম হবে মিষ্টি স্বাদটা কমানোর জন্য একটু লঙ্কা দিয়েছি তো দেখা যাক কি হয় আর এখানে মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে আর এখন মেয়ে উঠে পড়েছে ওকেও খাইয়ে নেব খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আসলে তারপরে আমরা খাবো নমস্কার বন্ধুরা সুতনেস ডেলি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন এসেছি আপনাদের সামনে সরাসরি কথা বলতে আর রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর বিচে কলার মানে কেসটা কি ঘটেছে সেটা তো বললাম তো আগের একটা আগে একটু বাঁধাকপি রান্না করে রেখেছিলাম সেটা গরম করলাম ভাবছিলাম যে সজনে ডাটা এনেছে সজনে ডাটা আলুর পোস্ত করব। কিন্তু সেটা কাটতে কাটতেই মেয়ে এই যে আমার সোনামা উঠে পড়েছে তো আর সেটা হয়নি তাই বাঁধাকপিটা বের করে গরম করলাম এই দিয়ে মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আর সজনে ডাঁটা আলুটা কুটে রেখেছি সেটা রাত্রে পোস্ত করব তো এই হচ্ছে ব্যাপার আর এই যে হাতে একটা মাছ ধুতে গিয়ে এখানে একটা কেটেছে আর নারকেলটা ছিলতে গিয়ে এখানে ফোসকা পড়ে গেছে তো ওই জন্য ডান হাত পুরোটাই ব্যথা আমার মানে এই আঙুলটাও জ্বালা জ্বালা করছে যে কোনো মশলাতে বানুনে হাত লাগলেই আর এখানে যে ফোসকাটা পড়েছে সেটাও কোনো কিছু ধরতে গেলেই জ্বালা জ্বালা করছে তো অভ্যাস তো নেই নারকেল করার সেই কারণে যাই হোক আর যেহেতু পৌষ সংক্রান্তি আসছে তাই মনেই হচ্ছে যে কিছু একটু করি কিছু একটু করি কিন্তু সময়ের অভাবে কিছুই করে উঠতে পারছি না তো দেখি যে আজকে কিছু করতে পারি কি না আর এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন খাওয়াবো আর আমার হাজবেন্ড আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা এই যে এবিপিসির মাঠে যে জলপাইগুড়িতে শিল্প বাণিজ্য মেলা হচ্ছে সেই মেলাটায় এসছি আর মাঠ দেখে মেয়ে তো ছোটাছুটি শুরু করে দিয়েছে মেলায় ঢোকার থেকে ও মাঠেই ছুটবে বেশি এরকম বলছে ও তো যাই হোক টিকিট কাটার পরে আমরা মেলার ভিতরে ঢুকতে পাবো দশ টাকা করে টিকিট আর এই যে মেলার গেটটা তো আমার হাজবেন্ড এখন গেছে টিকিট কাটতে তারপরে আমরা এই মেলাটায় ঢুকবো তো মেলাটা আগেও সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল মানে যে আগে দিশারির মাঠে বসেছিল তখন আমরা যাইনি এই মাঠে আবার উঠে এসে বসেছে মেলাটা একই মেলা ফাইভ ফিফ টু ইলেভেন্থে জানুয়ারি অবধি থাকবে তো মেলার আশেপাশে এখনও এই যে ছোটো ছোটো মেলার বাইরে যে দশ স্টলগুলো সেগুলো এই পাতা হচ্ছে তো আমার হাজবেন্ড টিকিট কেটে আনার পরে আমরা মেলার ভিতরে ঢুকলাম অনেকগুলো স্টলই ফাঁকা আছে এবং অনেকগুলো স্টল এখনও বসেনি এরকম ব্যাপার জানি না পরের দিকে বসবে কিনা আর যেহেতু ঠান্ডার সময় ওই জন্য আমরা একটু দুপুর দুপুরই বেরিয়ে পড়লাম বিভিন্ন স্কুলের অ্যাড আছে বিভিন্ন বাংলাদেশি যে সমস্ত শাড়িগুলোর দোকান আছে তারপরে মানে হাতের তৈরি যে সমস্ত জিনিস হয় সেই সমস্ত জিনিসের অনেকগুলি দোকান দেখলাম তো মোটামুটি মেলাটা ভালো খারাপ না কিন্তু দাম এক্সেসিভ মানে যে জিনিসটার দাম একটা বাচ্চার খেলনার জিনিসের দাম হয়তো তিরিশ চল্লিশ টাকা হবে একটা বাজনা সাধারণ বাজনা একটা সেটার দাম বলছে একশো টাকা নব্বই টাকা এবং সেগুলো কোনো রকম দাম কমাতে তারা ইচ্ছুকও নয় তো যাই হোক কি বলবো আর কিছু বলারও নেই আর ভীষণ দাম জিনিসের ভীষণ দাম এক কথায় বলতে আমার মেলাটা খুব একটা ভালো লাগেনি কারণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এত দামের জিনিস মানে মেলায় এত দাম দিয়ে জিনিস কেনা সত্যি খুব মুশকিল এমনি সাধারণ যে মেলাগুলো হয় না জলপাইগুড়িতে শ্রাবণী মেলা বা এমনি যে মেলাগুলো হয় দুর্গা পূজার মেলা বা মনসা মেলা অনেক দাম কম থাকে আর আমাদের ওদিকের এই বেতের ব্যাগগুলো তো পাওয়াই যায় দীঘা দীঘা সাইডে আরও বেশি পাওয়া যায় ভালো মতন তো ওই যে বাংলাদেশি দোকানে বর্তি গুড় নিয়ে বসেছে খেজুর গুড় তারপরে হচ্ছে ওই ভেলি গুড় যেটাকে বলে এই ধরনের আর বুটিকের জিনিস বসেছে বিভিন্ন হাতে তৈরি হার চুরির সেট এগুলোও বসেছে এই একটা দোকানই পেয়েছিলাম যেটা থেকে কিছু জিনিস কেনা যেত মানে আমার মেয়ের জন্য আর আমি চেয়েছিলাম এই যে সুইট হোম লেখাগুলো এইগুলো কিনতে সুইট হাউস বা মাই হাউস কিন্তু এত দাম বলছে যে ওগুলোকে সত্যি হাত দেওয়া মুশকিল আর এই যে ফার্নিচারের দুটো দোকান বসেছে এই যে হলুদ রঙের যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম লেখা আছে চল্লিশ হাজার টাকা মানে এটা সব সত্যিকারে বলতে স্বাভাবিক মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে এই সমস্ত জিনিসে হাত দেওয়া মুশকিল মানে আমাদের ক্ষেত্রে মুশকিল মানে চাইলে ইচ্ছে করলেও আমরা জিনিস কেনা খুব মুশকিল তো এই যে ফুড পার্ক যেটা ফুডের সেকশান পাঁচ ছটা দোকান আছে ভেতরে ভাবছিলাম জিলিপি কিনবো তো জিলিপি এখনো ভাজতে অনেক দেরি হবে বলল আর চা খেলাম না কারণ দুধ চা খাওয়া অনেক দিনের অভ্যাস নেই তো সেই কারণে আর দুধ চাও খেলাম না সরাসরি বাইরের যে স্টলগুলো ওখানে গিয়ে এগরোল খেলাম দুজনে দুটো আর মেয়ে যেহেতু এগরোল খেতে পারবে না ওকে একটা অমলেট খাওয়ালাম আর চঙা খেলাম দশ টাকা দিয়ে পাঁচটা ছটা চঙা খেলাম এই হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাড়ির পথে রওনা দিলাম আর এই যে লেদারের একটা দোকান আছে ওখানে দেখলাম একটা পার্সের দাম ছোট্ট একটা পার্স লেদারের তার দাম চারশো টাকা বলছে আর বাদ বাকি ব্যাগগুলো আর দেখলাম না তো ভারী ফেরার পথে রাস্তা ধারে গরম গরম ভাবা পিঠে দেখে নিয়ে এলাম এখন এটা দিয়ে চা খাবো তারপরে করবো বান্না আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখন আজকে এই পর্যন্তই তা সবার সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা ভালো থাকবে